লোকশ্রুতি পাশের গ্রামের শিব নিয়ে এসেছিল এই গ্রামের মানুষ, তবে এই গ্রামের বাসিন্দারা তা মানতে নারাজ। তারা জানাচ্ছেন বাবা এখানে স্বয়ম্ভু, অর্থাৎ মাটি ফুঁড়ে বেরিয়েছিলেন। তবে তারা এও জানাচ্ছেন আগে ওই গ্রামেই পুজো করতে যেতে হতো, ভরা কাঁসাই সাঁতরেও পুজো করতে যেতেন এই গ্রামের ব্রাহ্মণ। তবে বাবা শিবের স্বপ্নাদেশেই এই গ্রামে এই শিবলিঙ্গের উদ্ভব। প্রায় 300 বছরের প্রাচীন এই মন্দির, আজও ওই গ্রামের সম্মানে এই গ্রামের মানুষরা ভোগ দিতে যান। কথা হচ্ছে যজ্ঞেশ্বর শিব মন্দিরের। দাসপুরের জনার্দনপুরের প্রায় 300 বছরের প্রাচীন এই মন্দিরের শিব নাকি যদুপুর গ্রামের। এই জনার্দনপুর থেকেই গ্রামের চক্রবর্তী পরিবারের ব্রাহ্মণদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাঁসাই নদী পেরিয়ে যদুপুরে পুজো করতে যেতে হতো। পরে শিবের স্বপ্নাদেশ আর গ্রামের কাঁসাই পারে এই শিবের উত্থান, এই মন্দিরের প্রতিষ্ঠা। এরপর থেকেই যদুপুরে আর পুজোতে যেতে হয় না এই গ্রামের ব্রাহ্মণদের। দাসপুরের জনার্দনপুরের এই শিব মন্দির নিয়ে রয়েছে আরও বহু কাহিনী। যে চক্রবর্তী পরিবারের পূর্বপুরুষ এই শিবের পুজো করে আসছেন, সেই চক্রবর্তী পরিবারের বর্তমান সদস্য পুরোহিত অশোক চক্রবর্তী জানালেন এই যজ্ঞেশ্বর মন্দির নিয়ে নানান কাহিনী, যে কাহিনী মোহিত করবে আপনাদেরকেও। কিভাবে এই মন্দির হলো বা এর কি ইতিহাস আছে? এর ইতিহাস বলতে সবই জনশ্রুতি। আগে আমরা শুনেছি বা আমাদের আগের বাবা জ্যাঠামশাই এদের কাছ থেকে, এই শিব ছিলেন যদুপুরে, তো আমাদেরই বংশের ব্রাহ্মণ, ওখানে পূজা করতে যেতেন। তো উনি পূজা করতে যে যেতেন, 12 মাস যেতে হলে একটা ব্যাপার থাকে, তার কষ্ট, বর্ষার সময়ও খুব কষ্ট হতো। উনি এক এক সময়, তখন খেয়ার অত ভালো ব্যবস্থা ছিল না, উনি নদী সাঁতরে গিয়ে পুজো করে আসতেন। তারপরে খুব আক্ষেপ করে উনি একদিন নিয়ে আক্ষেপ করেন, যে বাবাকে বলেন যে বাবা, এইভাবে তো আমি আর আসতে পারবো না, তুমি যদি পারো তো আমার ওখানে, আমাদের ওখানে যাবে, আমি জীবন বিপন্ন করে আর আসতে পারছি না। তো তারই কয়েকদিন পরে ওনাকে স্বপ্ন দেন, দেওয়ার পর যে আমি এখানে আছি, আমাকে তোমরা এখানে ই করে পুজো টুজো করবে বলতে, তখন সেই সময় সব খোলাখুলি, যেমন উনি লিঙ্গ হিসাবে এখানে থাকেন, মাটি খুঁড়ে ওনাকে আবিষ্কার করা হয়। তারপর সেই থেকে এখানে তো মন্দির বানানো হয়। মন্দিরের যে ইতিহাস, সম্ভবত বর্ধমানের রাজাই এটা বানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, সেই থেকে এইখানেই জনার্দনপুরে উনি অধিষ্ঠান করেছেন আর কি। আর সেই আমাদেরই বংশে আমরাই সেটা পূজা আর্চা করি, আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে পূজা আর্চা, এখন অবধ আমরা করে যাচ্ছি। এর বাঁধানো ঘাট আছে, সামনে একটি নাট মন্দির ছিল, সেটি ভেঙে গেছে, মন্দিরটিও ভগ্ন অবস্থা হয়ে গেছিলো। আমরা আমাদের এতে সেটিকে সংস্কার করে মোটামুটি এখন এই যে অবস্থাটা, এখানে এই অবস্থায় আছে। পূজা আর্চা প্রতিদিনই হয়, গাজন হয়, গাজন একটি বড় উৎসব। তারপর এর পৌষ সংক্রান্তির সময়, পৌষ সংক্রান্তির সময়ে হয় পূজা আর্চা, বিশেষ করে হয় শিবরাত্রিতে বিশেষভাবে পুজো হয়। এই হচ্ছে এই মন্দিরের মানে আবিষ্কার, এখানে আসার এই যে ইতিহাস। প্রত্যেকটা মন্দিরেরই একটা বিশেষত্ব থাকে, মানে বিশেষ কিছু আচার থাকে, তো এই শিব মন্দিরের কি কিছু বিশেষত্ব আছে বা থাকলে একটু জানেন? হ্যাঁ, বিশেষত্ব এখানে আছে। এখানে আমরা দেখেওছি যে এইখানে আসে লোকে তার বিভিন্ন কামনায়, মানে প্রত্যেকেরই, কারো কেউ বিফল হয়েছেন এরকম কিছু আমরা জানি নি। এক আয় মনোবাক্যে যিনি এখানে এসেছেন, এখানে একসময় মন্দিরে হত্যা দেওয়া হতো, হত্যা দেওয়া বলতে মন্দিরে থাকতেন বাবার আদেশ পাওয়ার জন্যে। সেটা কিন্তু আমরা দেখেছি ছোটোবেলা, আমাদের বিশেষ মনে আছে কিছু কিছু ক্ষেত্রে, মানে দেখেছি সম্রাদিষ্ট উনি হয়েছেন, উনি যেই জন্য এসেছেন ওনাকে বলেছেন, বাবা আদেশ দিয়েছেন, সেখানে রোগ থেকে বা তার মনস্কামনা যে কোনোভাবে পূর্ণ হয়েছে, এটা আমাদের চোখে দেখা, আমরা দেখেছি, এটা ফ্যাক্ট। এখন আর সেইভাবে কেউ হত্যা টত্যা দেয়নি,
তাই এই একটি বিশেষত্ব আছে। আরে কিছু কিংবদন্তিও আছে, যেটা আমি বলছি। তো আমাদের ধানখালের যে ব্রাহ্মণ আছেন ওনার নামটা আমি বলতে পারছি না, বিদ্যালঙ্কার তার পদবী টদবী হবে, মানে পণ্ডিত, খুব পণ্ডিত মানুষ। উনি এখানে পোষ্টঙ্কাতে পুজো করতে গেছে, সেটা অনেক দিন আগের কথা। হ্যাঁ, প্রায় সেও প্রায় 150-200 বছর হবে। এই মন্দিরের বয়স নিয়ার অ্যাবাউট 300 চলে যাবে কাছাকাছি, 300। তো উনি পুজো করে, রাত্রে পুজো টুজো করে ফিরে এই বাবার বাঁধানো ঘাট আছে কংসাবতীতে, ওখানে বসেছেন, বসে একটু বরণ টরণ খুলে একটু হাওয়া লাগাচ্ছেন, গরম টরম লেগেছে। তো সেই সময় এক সন্ন্যাসী, জোটা জোটা সন্ন্যাসী ওনার কাছে আসেন, এসে ওনাকে জিজ্ঞেস করেন, তুই কোথায় গেছিলি, কী ব্যাপার? তো উনি তার উত্তর দেন যে পুজো টুজো করতে গেল, ওখানে বসে আছি আর গরম লেগেছে। তখন উনি ওনাকে আদেশ করেন যে তুই আমাকে একটা কিছু, আমার একটু কাজ করে দিবি। না, কী কাজ? তখন উনি যে কাজগুলো বলেছেন সে কাজগুলো খুব অসম্ভব কাজ, যে আমাকে নদীর ওই পারে আমাকে একটু গেঁজা এনে দে, আবার যার কাছ থেকে আনতে হবে তার নামটাও বলেছেন, ওই পণ্ডা বাড়ির, ওই ওই হোসেনপুরে পণ্ডাদের, ওদের পূর্বপুরুষ। তো বলছে নদীতে জল, আমি যাবো কী করে? তো উনি বলছেন তুই চলে যা, আমার খড়মটা নিয়ে চলে যা। বলে উনি গেলেন, খড়ম নিয়ে পায়ে বালি ঠেকছে, জলটা লাগেনি, উনি চলে গেলেন, চোখ বুঝিয়ে যাবি, উপরে গিয়ে তাকাবি। আর উনি সেই মতোই করলেন, ওখানে গিয়ে ডেকে গাঁজাটা আনলেন, ওনাকে দিলেন ওইভাবেই। তারপরে উনি ওনাকে বলছেন যে তোদের বাড়ির মেয়েরা ভারত চাল কলাই ভাজা ভাজে, সেটা আমাকে দিয়ে যাবি দেখিনি? না, বলছে কোথায় দিয়ে যাবো? তখন বললো যে এই মন্দিরে দিয়ে যাবি। এইসব বলার পর, কিছু কথোপকথন হওয়ার পর, তারপরে উনি আর তাকে দেখতে পাননি, তখন ওনার সম্বিত ফিরেছে। উনি এই কাজগুলো যেগুলো করেছেন ওগুলো মন্ত্রমুগ্ধের মতো, ওনার কোনোরকম কোনো তাকে প্রতি প্রশ্ন করার মতো ক্ষমতাটা ছিল না। যখন উনি ওখান থেকে অদৃশ্য হন তখন উনি বুঝতে পারেন যে ব্যাপারটা কী হলো, স্বপ্নের মতো মনে আছে কিন্তু ঘটনাটা ঘটলো, যে পায়ে বালি ঠেকলো, এই ব্যাপার এগুলো উনি তখনই খোঁজাখুঁজি করার পর আর পায় যে তখন উনি বুঝতে পেরেছেন যে এই বোধ হয় বাবারই মাহাত্ম। সেই থেকে তারা আজও, আমার আজকে মেল তো, আজ তারা আসবে বিকেলে, তাদের চাল কলাই ভাজা ভেজে এবং কলসিয়ে করে সিদ্ধি এনে তারা আনবে, এনে তারাই মন্দিরে তারাই পুজো করবে। ওই পুজোটা আমাদের, আমরা কেউ করি না, আমাদের তারাই, তারা ব্রাহ্মণ, তারা ব্রাহ্মণ পাড়া, তাই সেই ব্রাহ্মণের বংশধর তারা, তারাই সেগুলো পুজো করে ঢেলে ঢুলে সব কিছু এই সিদ্ধিটি দিয়ে গাঁজাটা যদি পুজো করে তারা চলে যাবে। কেন ওখানে তাদের কিচ্ছু নেই, মানে প্রসাদের উপরে একটু বেলপাতা নিয়ে চলে যাবে, ওটা তো উনি তাদেরকে কোথায় তারাই করে ওরা, সেই তার এ অনুযায়ী আজও সেটা চলছে এখনো পর্যন্ত। একটা জনশ্রুতি আছে নাকি যদুপুরের যে শিব তারা, তাকে নাকি আপনারা তুলে নিয়ে চলে আসছেন এই জনার্দনকে, মানে বিষয়টা তাহলে তুলে আনা হয়নি, ব্যাপারটা তুলে আনার প্রশ্নটা হচ্ছে ওইটা। আমরা শুনেছি আমার বাবা জ্যাঠামশয় উনি যেতেন জীবন বিপন্ন করে, কাউকে তুলে আনা কি যায়? এক যে আদি শক্তি তাকে তুলে আনা যায়? আমরা তুলেও, কেউ তুলেও আনেনি, কেউ, উনি নিজে এখান থেকে, ওখান থেকে এখানে চলে আসছেন। এবং ওইখানে তাহলে আর নেই না, ওখানে উনি নেই আর, ওখানে উনি অপ্রকট হয়ে গেছেন, ওই এইখানে প্রকট হয়েছে। এই করে যোধপুরের লোক বলে আমাদের শিব আমাদের গ্রামে ছিল। তবে হ্যাঁ, একটা কথা আমি আজও আমি অকপট স্বীকার করব, যদুপুরের মানুষরা এই বাবা শিবের প্রতি অত্যন্ত পুনরক্ত এবং ওনারা যথেষ্ট গভীর গভীরভাবে এই শিবকে শ্রদ্ধা করেন, মানেন। এখনও আমরা ভোগটোগ মুদ্দে গেলে যে তাদের ব্যাপারগুলো যেগুলো দেখি, এখনও যেতে হয় ওখানে? হ্যাঁ, যদুপুরে অনেক ভোগ আছে, যদুপুরে ওই তো যশোদা মাইতি টাইতি এইসব, তারপর হাইত, হ্যাঁ আদক, হ্যাঁ তারপরে দেশের ভোগ যেটা হয় সেটা এপাশে একাদের ঘরে হয়, হ্যাঁ যদুপুরে হয়, যদুপুরে অনেকগুলো ভোগ আছে। এই শিব বলা চলে দুটা গ্রামের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে রেখেছে বহু বছর। হ্যাঁ, ওরা 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 এখনো বলে, ওরা দেখলাম তো ওই গ্রামের অনেক অনেক লোক ওরা আসে, ওরা বলে, ওদের ওদের তুমি শুনবে যে ওরা বলবে যে আমাদের শিব, ওরা বলে,
হ্যাঁ বলে ঠিক আছে, কেউ কেউ বলে যে এই আমাদের এই যেটুকু জায়গায় মন্দির আছে এটি আমাদের যদুপুর। তো এটা তো জনশ্রুতি, এর কোনো ইয়ে নেই, কাগজে ওটা সাত দাগ জনার্দনপুরেরই একটা দাগ, দাগটা বল করে উনি এখানে প্রকট হয়েছেন। হ্যাঁ তো ওখান থেকে চলে আসার এই জনশ্রুতিজনিত কারণ, আর কি কারণ সেটা তো জানা যাবে না, উনিই জানবেন জগদীশ্বর, এটা বলা তো সম্ভব না। আর তুলে নিয়ে আসার কোনো প্রশ্ন নাই। আর স্বয়ম্ভূ বোঝো তো, স্বয়ম্ভূ, স্বয়ম্ভূ মানে নিচ থেকে যিনি, যাকে বসানো হয় না, অনেক একটা হয় না, এটা যে তাকে বলা হয় স্বয়ম্ভূ, উনি স্বয়ম্ভূ এখানে। এখানে আমরা দেখেছি অনেক কত দুরহ দুরহ রোগ আগে সেটা বিশ্বাস ছিল, এসে হত্যায়িত আমরা বহু হত্যায়িত দেখেছি, হত্যায়িত আবার কারও এরকম হয়েছে শুনে দেখেছি, সকালবেলা উঠে চোখে দেখা সে কেঁদে কেঁদে চলে যাচ্ছে, মানে তাকে স্বপ্ন হয়েছে যে খুব দূরের রোগ ব্যাধির জন্য সে আসছে, ওটা করার জন্যে যদি চলে যা সে ভালো হবে না, আমার কিছু করার নেই, এরকম শুনেছি। ওই পড়েছিল একবার এই মলিঘাটের ওই পাশে দিকে এক ভদ্রমহিলা অনেকদিন আগে, উনি সকালবেলা উঠে কাঁদছেন, তখন ওনাকে বলেছিলেন, আবার কাউকে কাউকে বলে দেয় কিছু বলিস নি কাউকে। মানে এই যে ধরুন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন, তাদেরকে মানে আপনারা তো ব্রাহ্মণ বংশানুক্রমে, কোনো ওষুধ ফসুধ মানে আপনাদের দেওয়ার কোনো ব্যাপার আছে না, মানে তারা ভগবানের কাছে আসে বাবার বেলপাতা। আচ্ছা, ইভিন এখানে কোনো রকম কোনো ওষুধ নেই বা টাকা পয়সার কোনো ব্যাপার, কোনো রকম কোনো ওষুধ নেই, আর ওষুধ দিয়ে যে পয়সা টসা নিয়ে এরকম করে কিছু পূজা দিতে এলো, টাকা পয়সা বলতে পূজা দিল, পূজা দেওয়ার পর পূজার দক্ষিণাস্বরূপ যেটুকু সে দেয়, এইটা দিচ্ছি, এইটা ওষুধ তুমি নিয়ে যাও, এটার পর এটা ভালো হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার এখানে নেই। এখানে ওষুধই হচ্ছে বাবার বেলপাতা, আর এই বাবার বেলপাতাকে অনেকের, এই তো একজন ভোক্তা আছে, হ্যাঁ বাবা সে ভোক্তা থাকে প্রায়, সে কালকে বলছে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, কিছু সে নাতি চেয়েছিল তার নাতি হয়েছে। হ্যাঁ এরকম যা 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 যে চায়, তবে সেটা কায়মনোপক্ষে চাইলে খুব কম লোকই মানে ফেলিওর হয়েছে বলে আমরা শুনেছি। এই হ্যাঁ আপনার, আমার নাম অশোক চক্রবর্তী, গ্রামটার নাম জনার্দনপুর।